আচ্ছা যেটা শুরু করছে আমাদের যে উইন্টার অল যে সংস্থাটা ট্রাস্টে উনি হচ্ছেন মাননীয় সভাপতি নমস্কার আমার নাম জয়দেব বেহেরা আমি দমদম ক্যান্টনমেন্ট প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটি বলে একটি সংগঠন চালাই আমি নিজে একজন থ্যালাসেমিয়া আক্রান্ত আমার 15 দিন পরপর রক্ত দিতে হয় এবং আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ বর্তমানে আমরা থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য রক্তদান শিবির তাদের ওষুধপত্র জোগাড় করে দেওয়া তাদের ফিল্টারের ব্যবস্থা করা তাদের মান্থলি সাহায্য করা এইসব তো করি সাথে আরও কিছু নতুন কাজ আমরা শুরু করেছি আমরা এখন প্রতি মাসে 11 জন বৃদ্ধা বয়স্ক মহিলাদের যাদের সহায় কেউ নেই তাদেরকে প্রতি মাসে রেশন দিই এবং সাথে আমাদের দুটো অক্সিজেন সিলিন্ডার আছে কোভিডে আমরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় দিচ্ছি এবং তাই এই 13ই ডিসেম্বর আমাদের একটা প্ল্যানিং রয়েছে আমরা নলভাগ মিলন সংঘ বলে একটা গ্রামে যাচ্ছি সেখানে আমরা প্রায় 100 জোড় কম্বল বিতরণ করব শীতের মধ্যেই 13ই জানুয়ারি আমরা উইফর অলের এক অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ পেয়েছি উইফর অলের অনুষ্ঠানে আমরা থাকছি আপনারাও থাকুন খুব ভালো এই অনুষ্ঠানটি কবে হচ্ছে 6ই ডিসেম্বর 2020 নমস্কার আমি ভক্তিপদ দাস অঞ্চলের সকলেই আমাকে রেশন ভাজা বলে চেনেন এবং ভালোবাসেন আমি দীর্ঘ 14 বছর ধরে মানুষের পাশে আছি এবং আমার দোকানে যে ধরনের ক্যাটাগরির কাস্টমার আছে তারা হচ্ছে 3 ধরনের প্রথম জন হচ্ছে বাজার মূল্য থেকে গড়ে 25-30% সেভে পায় দ্বিতীয় জন হচ্ছে যাদেরকে আমি নিজে রেশন কার্ড করে দিয়েছি তারা একদম টোটালি হাফ দামে পায় বাজার মূল্য থেকে আর যারা আরেকটা ক্যাটাগরি আছে যারা একদম নিঃস্ব অথর্ব তাদেরকে টোটালি ফ্রিতে দিই এবং এরা সকলেই সারা বছর ধরে পান আমি আগামী 6ই ডিসেম্বর রাজাহাট নিউ টাউনে আমাকে আমন্ত্রিত করেছেন আমাদের ফ্রম তা সেখানে আমি যেতে পেরে খুব আনন্দিত এবং আমাকে নিমন্ত্রণ করার জন্য তাদের কাছে ধন্যবাদ আমি চাই আপনারাও আসুন সকলে সেখানে যোগদান করুন নমস্কার আমি বাগবাজারে থাকি বাগবাজার সাদা প্রাথমিক বিদ্যালয় নন ফর্মাল স্কুল আমি সেখানকার সেক্রেটারি আমার মূলত কাজ হচ্ছে পথ শিশুদের নিয়ে আমার কাজ এবং যারা খালের পাড়ে থাকে রাস্তায় থাকে তাদেরকে নিয়ে কাজ 2000 সালে আমি যখন শুরু করেছিলাম ঠিক বাগবাজার মায়ের বাড়ির সামনে একটা ছোট্ট পার্ক ছিল সেই পার্কের মধ্যে অসামাজিক কাজকর্ম হতো সেইটাকে প্রতিরোধ গড়ে তুলে তারপরে আমরা যারা রাস্তায় ঘুরে সেই সকল শিশুদের নিয়ে এসে তাদেরকে একটা টেবিল একটা মোমবাতি কখনো খোলা আকাশ কখনো অন্ধকারের মধ্যে তাদের নিয়ে একটা স্কুল শুরু করি সেখানে দেখা গেছে 4 জন ছেলেকে নিয়ে যখন শুরু করি তারপরে আস্তে আস্তে আমাদের বর্তমান সংখ্যা হচ্ছে 105 জন সেই পথ শিশু প্রান্তিক শিশু এবং অবহেলিত মানুষ তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করে থাকি যে সকল শিশুরা পড়াশোনা করে তাদেরকে পড়াশোনা সরঞ্জাম থেকে চেষ্টা করা হয় বিভিন্ন সামগ্রী তাদের সহযোগিতা সাহায্য এবং তাদের পরিবার যে পরিবার থেকে ছেলেমেয়েগুলো আসে তারা অত্যন্ত দরিদ্র এবং পরিচালিকার কাজ করে মা বাবা হচ্ছে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে যা ড্রাগ অ্যাডিক্ট এবং তার মধ্যে থেকে তারা নিজে পায় তারা প্রতিষ্ঠিত হতে পারে সেই লক্ষ্য তাদেরকে হাতের কাজ অর্থাৎ সেলাই মেশিন দিয়ে তাদেরকে নিজে পায় নির্ভরশীল হওয়ার জন্যে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তার সাথে সাথে যে সকল ছেলেমেয়েগুলো আমরা কন্টিনিউয়াস সারাটা বছর ধরে চালিয়ে আসছি 105 জন বর্তমানে ছেলেমেয়ে সেই সকল বাচ্চাগুলোকে মাধ্যমিক পাস হওয়ার পরেই আমরা চেষ্টা করি যাতে করে কলেজ লাইফ পর্যন্ত পৌঁছে যাওয়া কিন্তু অনেকেই ড্রাগ অ্যাডিক্ট হয়ে যায় সেখান থেকে আমরা চেষ্টা করি কর্ম সংক্রান্ত কিছু কর্ম জোগাড় করে দেওয়া কখনো কম্পিউটার শেখানো কখনো কম্পিউটার মিস্ত্রি বা কোনো ড্রাইভিং লাইসেন্স তাদেরকে সাহায্য সহযোগিতা করে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি তার সাথে সাথে এই সকল বাচ্চাদের এবং এলাকায় হেলথ ক্যাম্প এবং এই কোভিড-19 জন্য যে সকল এলাকায় যে সকল গরিব মানুষ এবং যে পরিবারের মানে খাদ্য সংগ্রহ তা সেটাও আমরা তাদেরকে সাহায্য করেছি বলছি উই ফর অলের যে অনুষ্ঠানটা সেটা নিয়ে একটু বলে দিন না
ছয় ডিসেম্বর আজকের যেটি মূল বিষয় সেটা হচ্ছে ছয় ডিসেম্বর উই ফর অল ট্রাস্ট তাদের বিশ্বরঞ্জন বাবু এবং বিশ্বরঞ্জন বাবুর আমন্ত্রণে এবং প্রদীপ বাবুর সহযোগিতায় আজকের এবং ছয় ডিসেম্বর আমরা সেখানে আপনার ওনাদের প্রচেষ্টা সেখানে যাতে সাফল্য হতে পারে আমরা সকলের সহযোগিতা কাম্য করি। আমি ডক্টর সুমন কুমার ঝা, প্রিন্সিপাল ডলফিন ইংলিশ মিডিয়াম স্কুল বালি হাওড়া। আমার বেলুড় স্টেশনের কাছে একটা আইসিসি স্কুল আছে ইংলিশ মিডিয়াম, আবার 30 বছর থেকে আমি স্কুল চালাচ্ছি। ওইখানে সব রকমের একটা মিক্স বাচ্চা আছে এইটা, আর আমি কিছু সোশ্যাল ওয়ার্ক করে থাকি। এই যে লকডাউন হলো, কোভিড হলো, কোভিড-19 মধ্যে আমি অনেক স্কুলের তরফ থেকে অনেক আমাদের যে পাড়া পরিবেশী আদর্শ যে আছেন অনেককে হেল্প করেছি। আমি এপ্রিল মাস থেকে শিবির আরম্ভ করেছি, স্কুল ভিতর থেকে শিবির আরম্ভ করেছি। ওইখান থেকে 3 থেকে 4 বার আমি সবাইকে ওইখান থেকে ত্রাণগুলো বিতরণ করেছি আমাদের যে পাড়াতে আছেন। আমি পাড়াতেই করেছি, লাস্ট আমি একটা করেছি ফার্স্ট মে একটা শিবির করেছিলাম। তার মধ্যে সব কিছু করে 100 কেজি চাল, আপনার ডাল আর আদার্স যা কিছু আছে সব ডিস্ট্রিবিউট করেছিলাম। তারপরে আমি মিস্টার বিশ্বরঞ্জন চৌধুরীর সঙ্গে যোগাযোগ হয়, আমার সঙ্গে দেখা হয়। তারপরে আমি বললাম যে ঠিক আছে, উনি বললেন যে আমরা তো দূরে দূরে যাচ্ছি। তারপরে আমরা ওইখানে বঙ্গোসাগর গেলাম, আমরা পাথর প্রতিমা গেলাম, আমরা পুলতলি গেলাম, আমরা অনেক জায়গায় করেছি আর ছোটো ছোটো জায়গাও তো করেছি। এইখানেও আপনি উত্তরায়ণে এসে একটা প্রোগ্রামটা করলাম, যাতে আমরা ট্রাই সাইকেল মানে 3 চাকা সাইকেল একটা ছেলেকে দিলাম, তার পা একটু অ্যাক্সিডেন্টে হয়ে গেছিলো। আমি বিশ্বরঞ্জনের সাথে তখন থেকে আপনি মনে করুন মে মাস থেকে ওনার থেকে জড়ি, তার মধ্যে আমি না কিছু ওনার সঙ্গে মিলে 10টা প্রোগ্রাম করেছি। আর উনি যত যেইখানে আমাকে ডেকেছেন যে মধ্যে করেছেন, অ্যান্ড তার মধ্যে ওনার সঙ্গে আমি সহযোগ করেছি, ফিনান্সিয়ালি বলুন ফিজিক্যালি বলুন সব মধ্যে আমি ওনার সঙ্গে আছি। এবার উনি যখন আমাকে এটা প্রোগ্রাম উই ফলোয়ার এর জন্য প্রোগ্রামটা নিলেন, আমাকে উনি প্রথমে ফোন করেন, উনি বললেন এটা 6 ডিসেম্বর একটা প্রোগ্রাম করছি। তার মধ্যে প্রথমে উনি বলেছিলেন যে 50টা সংস্থার মতন এনজিও আসবে, তারপরে আস্তে আস্তে বাড়লো, এখানে 100টা হলো, এখন প্রোগ্রাম হচ্ছে। আমাদের টার্গেট হচ্ছে যে 150টা এনজিওকে আমরা নিয়ে আসবো এখানে। আর আমি উই ফলোয়ারের সঙ্গে ওনার সঙ্গে জড়িত হয়ে গেছি, আর আমি চাইছি যে উই ফলোয়ার একটা জায়গার মধ্যে প্রোগ্রাম করুক, তার মধ্যে যদি 150 এনজিওটা আসে একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে। ওই প্ল্যাটফর্ম থেকে আমরা একটা সব কমন মিনিমাম প্রোগ্রাম তৈরি করবো, আর তার থেকে নিয়ে যত মানুষদের দরকার আছে আমরা একটা ভালো কাজের জন্য সমাজে, আমি বলুন ব্লাড ডোনেশন ক্যাম্প বলুন, আই ক্যাম্প বলুন, আদার্স বলুন, মেডিকেল ক্যাম্প বলুন, বস্ত্র বিতরণ বলুন, আপনি ট্রান বিতরণ বলুন, সব কিছু নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। আর আমি চাইছি যে এই সংস্থাকে নিয়ে আমি আরও এগোতে চাইছি যে একটা কমন মিনিমাম প্রোগ্রাম মেনে বড় সংস্থাগুলো তৈরি হোক। এই জন্য 6 ডিসেম্বর যে প্রোগ্রাম আছে তার জন্য সবাইকে আমরা অনুরোধ করছি যে আসুন, আর এর মধ্যে আমাদের সহযোগিতা করুন, আর ফিজিক্যালিও আসুন, দরকার নেই ফিজিক্যালি আসুন, আর দেখুন আমরা কীভাবে প্রোগ্রামটা করছি। ধন্যবাদ। দীর্ঘ 1 বছর ধরে পরিচয়, নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন, সেই সুবাদেই আলাপ। তার পাশাপাশি আপনাকে আমি দেখি বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজকর্মের সাথে উনি থাকেন, তো আমাকে উনি আমন্ত্রণ জানান, আমাকে ডাকেন। আমি এর আগে ওনার সাথে একটি আপনার বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। আমার নিজের কথা বলতে গেলে বলতে হয় আমিও সমাজসেবামূলক কাজকর্মের সাথে আমিও অল্প বিস্তর তার সাথে আমি রয়েছি, বা আমি এর আগে আমি বেশ কিছু এনজিওর সাথে কাজ করেছিলাম, তো সেই সূত্র ধরে আমার এই ধরনের কাজকর্মের ভালো লাগে। বিশ্বদার উই ফর অল ট্রাস্টের এই যে এত সুন্দর একটা চিন্তাভাবনা ওনার, এই মানে সবাইকে নিয়ে একসাথে একটা এত সুন্দর একটা বড় পরিসরে মানুষের পাশে মানুষের জন্য এগিয়ে যাওয়া, তো এইটা আমাকে যথেষ্ট মানে নাড়া দেয়। আমিও এই ধরনের কাজকর্মের সাথে থাকতে চাই, আগামী 6 তারিখ আমি থাকবো। পাশাপাশি আমি বলি আমার অন্য একটি পরিচয় আমি লেখালেখি করি, আমি মিডিয়া জগতে আছি, কয়েকটি শর্ট ফিল্ম পরিচালনা করেছি। পাশাপাশি কাজগুলো আমার একটা দিক হচ্ছে প্রফেশনাল পেশাগত দিক থেকে মিডিয়া জগতে, কিন্তু পাশাপাশি আরেকটা দিক যেটা মানুষের জন্য ভাবনা চিন্তা করা, কারণ
সবার উপরে তো আমরা আমাদের পরিচয় আমরা মানুষ, মান আর হুঁশ, মানটা বাড়াই বাড়িয়ে গেলেই চলবে না, হুঁশটাও থাকতে হবে এই সমাজের মানুষগুলোর জন্য, হুঁশটা থাকতে হবে, নাহলে দিনের শেষে আর নিজের পরিচয়টা আমরা খুঁজে পাবো না, কোথাও গেলে মনে হবে কী করলাম, সত্যি কি কিছু করলাম, করতে পারলাম, এই প্রশ্নচিহ্নটা নিজেকে আমাদেরকে তাড়া করে বেড়াবে। সেই জায়গা থেকে এই ধরনের কাজকর্মের সাথে কর্মকাণ্ডের সাথে থাকতে চাই। তো আপনাদেরকেও আহ্বান জানাই এই আগামী 6 তারিখে নিউ টাউনে একটা আমাদের বড় আয়োজন করা হচ্ছে, আমাদের উই ফর অল ট্রাস্টের ফেসবুক পেজে আপনারা সেই আয়োজনের কথা পেয়ে যাবেন, আপনারা আসবেন, সেখানে অনেক রকম অঙ্গন থেকে বিভিন্ন মানুষজন আসছে, কিন্তু সেখানে যে আয়োজনটা করা হয়েছে সেই আয়োজনের সম্বন্ধে খুব সংক্ষেপে বলি, সেখানে আপনার হচ্ছে এই থ্যালাসেমিয়া পেশেন্ট বলুন বা ব্লাড ডোনেশান বলুন বা আরও নানা রকম যেগুলো আর কি সমাজসেবাকে উদ্দীপ্ত করে সেই ধরনের কাজকর্ম সেখানে ওই দিন করা হচ্ছে, কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে, তো আপনারা সেই অনুষ্ঠানের সাথে থাকবেন এবং আপডেটগুলো পেয়ে যাবেন উই ফর অল ট্রাস্টের ফেসবুক পেজে, আপনারা পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আমি অসিত মজুমদার বাঙুর এভিনিউতে থাকি, তো আমি আজকে এসেছি এখানে একটা উই ফর ওয়ার্ল্ড ট্রাস্টের যে আমাদের অ্যানুয়াল একটা ফাংশন হবে আগামী 6th ডিসেম্বর নজরুল মঞ্চ আমাদের যে ইয়েতে হিটকোর্ট যে ইয়েটা আছে ওইখানে যে নিউ টাউনে তারই একটা প্রস্তুতি দিয়ে আজকের একটা দ্বিতীয়তম বৈঠক এখানে হলো। অ্যাকচুয়ালি আমি মন্দিরে সোশ্যাল কাজ করি, আমাদের বাঙুর একটি কালী মন্দির আছে, সেই মন্দিরে খালি পুজো হয় না, এখানে অনেক রকমের সোশ্যাল ওয়ার্ক করা হয় আর কি, সেই কাজের মধ্যে আমি অনেক দিন ধরে যুক্ত, দীর্ঘ 98 সাল থেকে। আর এই বিশ্বরঞ্জন চৌধুরী আমাকে এই পথে নিয়ে আসেন, বিশ্বরঞ্জন চৌধুরী বর্তমানে এখনও তো উইফা ওয়ার্ল্ড ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আর কি, তো সেই ব্যাপারে উনি আমাকে উইফা ওয়ার্ল্ড ট্রাস্টের নিয়ে এসেছিলেন, আমার ওনার হাত ধরেই আজকে আসা এবং অনেক দিন ধরে এর সাথে পরিচিত হচ্ছি আস্তে আস্তে, যে কোনো দিন যত প্রবলেম আছে ততই যে কোনো দিন মানে যা দরকার হবে আমি উই ফর ওয়ার্ল্ড ট্রাস্টের সাথে থাকবো, এটা আমি আজকে প্রতিজ্ঞা করলাম সবার সাথে। আমার যতটা আমি এখন বর্তমানে চাকরি করি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে আছি, তো সেখানকার চাকরিটা করে যেটুকু সময় পাবো আমি নিশ্চয়ই আপনাদের সাথে থাকবো, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বলব। নমস্কার, কৃষ্ণেন্দু পাল, বাঙুর এভিনিউতে থাকি। আমাদের একটা অবস্থান আছে বাঙুর এভিনিউ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং বিশ্বরঞ্জনের কর্মসূত্র উই ফর অল অর্গানাইজেশন, অ্যাপ্রোপ্রিয়েট নেম, একসঙ্গে সবাইকে একই সঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করা, এবং আগামী 6 ডিসেম্বর যে একটা মেগা শো হতে চলেছে আমাদের সবাইকে নিয়ে, সেখানে সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল, আমরা সবাই আছি, আপনারাও আসুন, আমাদের সঙ্গে যোগদান করুন। নমস্কার।